যেহেতু আমি ইন্ট্রোভার্ট ছিলাম কথা বলতে পারতাম না, প্লাস আবার গ্রাম থেকে উঠে এসে ধীরে 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 এরকম করে যে লেভেল আপ হলো, এইসব এনজয় বলে দিলে এনজয় হয় না। যেমন বাবারা টুরিজমে নিয়ে গিয়ে আমাদেরকে বলে এনজয়, এরকম এনজয় হয় না, ঠিক আছে? প্রায় 10 মিনিট ধরে জোক বলে যাচ্ছে, কেউ হাসছে না, হাঁ করে দেখছে। আমি মুসলিম বলে অনেক জায়গায় আমাকে জায়গা দিতে চাইনি, ঠিক আছে? ফোন করেছি আমি, সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছি, আমার নামটা জেনে। হাই গাইজ, মাই নেম ইজ নাসিফ আখতার। তোমরা জানো যে মানে অনেকেই জানো আমাকে, আর অনেকেই জানো না অবভিয়াসলি, মানে অনেকেই জানো না এটা আমি জানি, বিকজ আমার প্রচণ্ড কম ফলোয়ার্স। বাট এনিওয়ে, আমার নাম নাসিফ আখতার, আই মেক কন্টেন্ট, বাট মেইনলি আই এম আ স্ট্যান্ড আপ কমেডিয়ান। লাস্ট 6-7 বছর ধরে আমি স্ট্যান্ড আপ করছি। আর জোস্টক্সের মেইনলি আমাকে বলা হয়েছে যে জোস্টক্সের নিজের লাইফ স্টোরি বা অন্যজনকে যদি তুমি ইন্সপায়ার করতে পারো তাহলে জোস্টক্সের থ্রুতে করো, যেটা আমাকে বলা হয়েছে। তো আমি আমার লাইফের স্টোরি বলবো, বাট ফার্স্টে একটা কথা বলে দিই যে আমি এখন প্রায় 27-28 বছর পরে অনেক কিছু শিখেছি যেটা আমি শেয়ার করতে চাই তোমার সাথে, যে লাইফে কোনো দিন কিছু সিরিয়াসলি নিও না। এই টকটাকেও আমি সিরিয়াসলি নিইনি, একদমই নিইনি। আমি এখানে যা মনে হয়েছে আমি এটা বলছি, ঠিক আছে? আমি একদম পুরো মনের কথা বলছি তোমাকে, ঠিক আছে? সো আমার জন্ম হয়েছে মালদা টাউনের একটা গ্রামে, মানে প্রপার গ্রাম, ঠিক আছে? গ্রাম মানে যেরকম গ্রাম হয় ওই গ্রামে আমার জন্ম হয়েছিল। ওই গ্রামে আমার প্রাইমারি স্কুলের নাম ছিল ঝিলমিল শিশু বিকাশ বিদ্যাপীঠ, যেটা প্রচণ্ড ফানি নেম, বাট ঠিক আছে। ওই ঝিলমিল স্কুলে পড়ার পরে আমি মানে ক্লাস 4-এ টেস্টের পরে আমি চান্স পাই রামকৃষ্ণ মিশন মালদাতে, যেটা কি টাউনে ছিল, ঠিক আছে? তো আমাদের গ্রাম থেকে অনেক দূর। আর ব্যাপারটা এরকম হয়েছিল যে ক্লাস 4-এ টেস্ট দেওয়ার পরে মানে আমি একাই ছিলাম যে ওই এরিয়াটা থেকে প্রথম রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছিল, বিকজ রামকৃষ্ণ মিশন একটা ফেমাস, মানে একটা বিশাল কঠিন শক্ত, মানে ওখানে চান্স পাওয়াটা খুব বিশাল ব্যাপার ছিল। তো আমাকে একটা প্রাইজও দেওয়া হয়েছিল, বাবা খুবই খুশি হয়ে গেছিলো, বাবা কোলে টোলে উঠিয়ে একদম পুরো, মানে ওইটাই লাস্ট কাজ যেটা করেছি যেটাতে পেরেন্টস আমার খুশি হয়েছে। মালদা টাউনে এসে, মালদাটা টাউন ছিল, মালদা টাউনে এসে আমার রামকৃষ্ণ মিশনের মেন প্রবলেম হয়েছিল যে শহরের লোকজনের সাথে আমার অ্যাডজাস্টমেন্টে প্রচণ্ড প্রবলেম ছিল। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি পরে যে জিনিসটা বুঝলাম, পরে মানে একটু বয়স হওয়ার পরে একটু এক্সপ্লোর করার পরে বুঝলাম যে দেখবে স্মল টাউনে গ্রামের লোকদেরকে জাজ করে, এই গ্রাম থেকে এসছে। স্মল টাউনের লোকদেরকে ওরা যখন শহরে আসে, মানে বড় শহরে কলকাতা মুম্বাই সব জায়গায়, কলকাতায় ধরো আসলো, কলকাতার লোকজন জাজ করে, এ কোথা থেকে এসছে, স্মল টাউন থেকে এসছে, এই বাবা। যাই হোক, কলকাতার লোকজন যখন মুম্বাইতে যায় মুম্বাইতে সেম জিনিস হয়, ঠিক আছে? মুম্বাইতে সেম জিনিস, এ কোথা থেকে এসছে, বর্ডার থেকে বাংলাদেশ, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? সেম জিনিস আবার মুম্বাইয়ের লোকজন ভাবে একটা আলাদা হাইফাই ব্যাপার। মুম্বাইয়ের লোকজন যখন ইউএসএতে যায় তখন বলে এ ইন্ডিয়ানস, ইউনো। সো এটা প্রচণ্ডভাবে একটা মানে পুরো ইউনিভার্সাল ব্যাপার যে লোকজন জাজ করবে, জাজমেন্ট শেষ হবে না। রামকৃষ্ণ মিশনে টুয়েলভ পাস করার পরে আমি সেন্ট জেভিয়ার্সে ভর্তি হলাম, সেন্ট জেভিয়ার্স কলকাতা, মানে বুঝতে পেরেছো, সেন্ট জেভিয়ার্স কলকাতা, মানে লেভেল আপ হয়ে গেল। আর আমার আরও অবস্থা খারাপ হয়ে গেলো, ঠিক আছে? ওই যতটুকুটা আমি অ্যাডজাস্টমেন্ট ওই 12th অবধি যে করলাম যে হ্যাঁ মালদার লোকেদের সঙ্গে এতটুকুটা অ্যাডজাস্ট করে আমি একটু ভালো আছি, তারপরে যখন জেভিয়ার্সে ঢুকলাম তখন নতুন একটা ব্যাপার শুরু হলো। লোকজন আমাকে হাই বলতো তখন, মানে ইংলিশে কেউ বলছে হাই, আমি তখন ইংলিশে অবভিয়াসলি ইংলিশে আমি ভালো ছিলাম, গ্রামাটিক্যালি আমার প্রচণ্ড, দেখবে বেঙ্গলি মিডিয়াম অনেক ছেলে গ্রামাটিক্যালি খুব ভালো হয় ইংলিশে, কিন্তু আমরা ইংলিশে কথা বলিনি কোনোদিন, ঠিক আছে? আর এটা একটা বিশাল বড় প্রেশার হয়ে গেছিলো আমার সেন্ট জেভিয়ার্সে। লোকজন এক্সকিউজ মি বললে আমি বললাম ইয়া 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 ইয়া, এইসব বল, মানে আমি অ্যাকচুয়ালি ইয়া ইয়া করেই কাটিয়ে দিতাম, ঠিক আছে? আমি সেন্ট জেভিয়ার্সের কলেজেই যেতাম না, আমার প্রচণ্ড বোরিং কলেজ লাইফ কেটেছে, প্রচণ্ড বোরিং কলেজ লাইফ কেটেছে। সেন্ট জেভিয়ার্সে আমি কলেজ যেতাম না, বন্ধুদের সঙ্গে যখন আমি রেস্টুরেন্টে গেলাম তোর কোনো ক্যাফেতে গেলাম, প্রথম নতুন নতুন কলকাতায় এসেছি, ঠিক আছে? প্রচণ্ড ভয় লাগতো, ট্রাম দেখে কারো ভয় লাগে, তো যাই হোক, তো রেস্টুরেন্টে গেছি, ঠিক আছে, ক্যাফেতে গিয়ে বন্ধুরা সবাই বসে আছে, বন্ধুরা একদিন একটা ছেলে আমাকে বললো হেই ডু ইউ ওয়ান্ট, একটা ডিশের নাম বললো, যে ডিশটা মানে একটা কিছু কীরকম একটা ফ্রেঞ্চ নাম ছিল, ঠিক আছে, মানে আমি জানি না কী নাম ছিল, বাট একটা ইংলিশে নাম বললো। এবার আমি ইংলিশে যখন তোমার সাথে কেউ কথা বলে দেখবে না করতে একটু প্রবলেম হয়, তোমাকে হ্যাঁ বলতেই হবে, ইয়েস ইয়া ইয়া এরকম, হ্যাঁ ইয়েস 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 আই ওয়ান্ট দ্যাট, এরকম করে বলে দিলাম। তো তারপরে কী হলো, সবার জন্য ওই ডিশটা আসলো, ঠিক আছে, লেমন টেমন দিয়ে সাজানো ছিল, ডিশটা এলো, আমি খেতে শুরু করলাম, দিয়ে দেখছি যে সবাই হাত ধুচ্ছে ওটাতে।
আমি সেই দিন জানলাম ফিঙ্গার বোল বলে একটা জিনিস হয়, যেটা হাত ধোয়ার জন্য আলাদা করে লোকজন দিয়ে যায়, দিয়ে হাতটা ধুতে হয় ওটাতে। এটা হয়েছে আমার সাথে। সো এগুলো সব ক্রস করে এসেছি। বাইরের স্ট্রাগল আমার প্রচুর আছে, বাইরের স্ট্রাগল সবারই আছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লেভেলের মানুষ, প্রত্যেক জায়গার মানুষ নিজের মতো নিজের স্টোরিতে, মানে নিজের লাইফে স্ট্রাগল করে, ঠিক আছে? সবাই 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 নিজের মতো স্ট্রাগল করছে। বাইরের স্ট্রাগল সবার আছে। যেমন আমার এটা, মানে আমি জানি না এটা বলা উচিত কিনা এখানে, বাট আমি বলে দিচ্ছি, এডিট করলে ওটা বাদ দিয়ে দিতে পারে, বাট এরকমও অনেক জায়গায় কেস হয়েছে। আমি মুসলিম বলে অনেক জায়গায় আমাকে জায়গা দিতে চাইনি, ঠিক আছে? ফোন করেছি, আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছি, আমার নামটা জেনে, আমার নামটা শুনে, ঠিক আছে? এরকম অনেক কেস হয়েছে আমার সাথে, ঠিক আছে? অনেক অনেক কেস আছে যেগুলো আমি বলবো না, ঠিক আছে? চোখে, মানে ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। কিন্তু আউটসাইডের স্ট্রাগল থেকেও বেশি স্ট্রাগল করেছি আমি, মানে আমার ভেতরের স্ট্রাগল, ঠিক আছে? আমার পার্সোনালিটির সাথে একটা স্ট্রাগল হয়েছে, ইনার স্ট্রাগল, যেটা ছোট থেকে, যেহেতু আমি ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতে পারতাম না, প্লাস আবার গ্রাম থেকে উঠে এসে ধীরে 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 এরকম করে যে লেভেল আপ হলো এইসব, তো আমি সারা জীবন স্ট্রাগল করে গেছি ভেতরে, যে কীভাবে আরও ইন্টারেস্টিং হবো, কীভাবে আরও অ্যাট্রাকটিভ হবো, এরকম কিছু একটা। মানে সারা জীবন আমি এইভাবে ভাবতাম, গুগলে সার্চ করতাম হাউ টু বি অ্যাট্রাকটিভ, হাউ টু টক ওয়েল, কথা বলা নিয়ে আমি একটা ব্যাপার বলতে চাই, যে আমাদের স্কুলে সব কিছু শেখায়, ঠিক আছে, যে কমিউনিকেশন স্কিলস বা এরকম কিছু একটা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা শেখায় না, ঠিক আছে? আমাদের শেখায় ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ শেখো, হিন্দি শেখো, বেঙ্গলি শেখো, ইংলিশ শেখো, কিন্তু কথাটা কীভাবে বলবো সেটা শেখায় না। কারোর সাথে কীভাবে কথা বলতে হয় সেটা কোনোদিন কেউ শেখায়নি আমাদের। আর আমার মনে হয় এটা শিখতে সবার টাইম লাগে। একটা বয়সের পরে মানুষ, আমরা কথা বলতে শিখে যাই হয়তো 2-3 বছরে, আমাদের আওয়াজ বেরোনো শুরু হয়ে যায়, আওয়াজ বেরোতে শুরু হয়ে যায়। বাট আমার, আমি যদি বলতে চাও যে আমি প্রপারলি কথা বলতে কবে শিখেছি, আমার প্রায় 27-28 বছর বয়স যখন হয়েছে তখন আমি কথা বলতে শিখেছি প্রপারলি, কথা একটা মানুষের সাথে কীভাবে বলা হয়। ক্লাস 8-এ আমি ফেল করেছি। এই ঘটনাটার এক্সাম্পল আমি এই জন্য দিচ্ছি যে ক্লাস 8-এ ফেল করার পরে আমি লজ্জা পাইনি এই কথাটা বলতে কারোর সামনে, ঠিক আছে? আমি আমি জানি না, এই ব্যাপারটা আমার ছোটো থেকে আমার মধ্যে ছিল, যে আমি যখন ফেল করলাম লোকজন আমার সামনে বলতে লজ্জা পেত, যে এ ফেলুয়া, হয়তো পেছনে বলতো বা সামনে কেউ হয়তো মজা করে কোনো ক্লোজ ফ্রেন্ড থাকলে বলতো, বাট বা পেছন, মানে অনেকেই হয়তো বলতো এই ফেলুয়া ফেলুয়া, আমার সামনে কথা বলতো, হ্যাঁ রে তুই ফেল করেছিস বাবা এরকম, এগুলো অনেকে বলতো। বাট আমার না কোনো দিন ওটাকে বাজে জিনিস মনে হয়নি যে আমি ফেল করেছি। তোমাকে কেউ অপমান করবে বা কেউ ছোট করবে, সেটা, সেই পাওয়ারটা ওদের মধ্যে নেই, সেই পাওয়ারটা তোমার মধ্যে আছে। কেউ যদি তোমাকে ছোট লোক বলে, তো ওই ছোট লোকটাকে তুমি কিভাবে ইন্টারপ্রেট করবে নিজের ভেতরে, সেটার উপর ডিপেন্ড করছে যে তুমি ওই কথাটা শুনে এফেক্ট হবে কি না। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে কেউ তোমাকে অপমান করতে চাইবে না যদি তুমি না চাও। সো আমাকে যখন ফেল করলাম, ফেল করার পরে আমি প্রাউডলি ফেল করেছি, তো কী হয়েছে, এটা লাইফের শেষ না, এটা লাইফ, আমার এখন প্রচুর অনেক জিনিস করব, ইম্প্রুভ করব। আমি জানতাম যে ফিউচারে আমি আরও ইম্প্রুভ করব, কালকে আর একটা দিন আছে, তারপরে আরও অনেক কিছু করব। আমার নিজের উপর আলাদাই কনফিডেন্স আছে, ফেক কনফিডেন্স বলো, বিশাল কনফিডেন্স বলো, আমার এম আলাদা, মানে শুনলে হে হাসবে তোমরা, ঠিক আছে? বাট আমি করব। স্ট্যান্ড আপ কমেডি করা শুরু করেছি আমার প্রায় 6-7 বছর হয়ে গেল। মেইনলি আমি যখন জেভিয়ার্সে পড়তাম কলকাতায়, জেভিয়ার্সে আমি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স নিয়ে পড়াশোনা করি, তারপরে ওই পড়াশোনা করে নেওয়ার পরে মুম্বাই থেকে মাস্টার্স ইন ফিল্ম মেকিং করি। শুনে বিশাল বড় লাগছে, কিন্তু কলেজে কোনো পড়াশোনা করিনি আমি। বাট ওইটা ফিনিশ করার পরে আমি, আমার মনের মধ্যে তখনও স্ট্রাগল চলছে যে কীভাবে আরও ইন্টারেস্টিং হওয়া যায়, কীভাবে আরও অ্যাট্রাকটিভ হওয়া যায়। তখন ইন্ডিয়াতে স্ট্যান্ড আপ কমেডি মানে শুরু হয়েছে, বুঝতে পেরেছো? মানে স্ট্যান্ড আপ কমেডি অনেক লিমিটেড লোকজন জানে, মালদার ছেলেমেয়েরা অনেকে জানেই না এখন, কলকাতারই অনেকে জানে না। যাই হোক, তো স্ট্যান্ড আপ কমেডি যখন শুরু হলো, স্ট্যান্ড আপ কমেডি আমার এই জন্য, স্ট্যান্ড আপ কমেডি করতে আমার কোনো দিন মানে ভয় লাগেনি, বিকজ এই যে লোকজনের সামনে কথা বলতে হবে, কিন্তু আমি নতুন জিনিস ট্রাই করতে কোনো দিন ভয় পাইনি। মানে আমার আমার কোনো দিন মানে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আমার এমন একটা পার্সোনালিটি হয়ে গেছে এত ইনার স্ট্রাগলের পরে, যেটা প্রায় 10 মিনিট ধরে জোক বলে যাচ্ছে, কেউ হাসছে না, হাঁ করে দেখছে। তো এরকম প্রচুর দিন গেছে, প্রচুর এম্বারাসড হয়েছে আমি, প্রচুর অপমান হয়েছি, প্রচুর এম্বারাসড হয়েছি। বাট ঠিক আছে, আই অলওয়েজ থট কে এটা জীবনের শেষ না, ঠিক আছে? জীবনের শেষ না। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে স্যাটিসফাইড ওয়েতে যদি লাইফ লিড করতে চাও, তাহলে তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে শুধু
প্রেজেন্টটাকে এনজয় করলে হবে না, তোমাকে একটা এইম সেট করতে হবে। মানে যেমন দেখবে স্কুল টাইমটা, অনেকে বলে যে স্কুল টাইম ওয়াজ দ্য বেস্ট টাইম, ঠিক আছে, সবাই বলে যে স্কুল টাইম ওয়াজ দ্য বেস্ট টাইম, বিকজ দ্যার ইজ এ রিজন। স্কুল টাইম যখন আমরা কাটিয়েছি তখন দেখবে স্কুল টাইমে আমাদের একটা এইম ছিল যে টুয়েলথ পাস করে বেরোতে হবে বা টেন্থ পাস করে বেরোতে হবে, একটা দূর একটা এইম ছিল যে টুয়েলথ পাস করে বেরোবো, এখানে প্রত্যেক দিন আসতে হবে। রুলস অ্যান্ড ডিসিপ্লিনস ছিল, ঠিক আছে, আমাদের মধ্যে, যেটা আমরা ব্রেক করতাম, বাট রুলস অ্যান্ড ডিসিপ্লিনসের মাথাতে ছিল অলওয়েজ, ঠিক আছে। কিন্তু স্কুল ক্রস করার পরে একটা ফ্রি হয়ে যায় আমরা, যে এবার যা ইচ্ছে তাই করবো। তারপরে শুরু হয় মানুষের একটু একটু মন খারাপ বা এরকম কিছু, বিকজ আমার মনে হয় যে পুরোটা যদি তোমাকে ফ্রিডম দিয়ে দেওয়া হয় দ্যাট ইজ ভেরি ইভিল টাইপ, মানে পুরো ফ্রিডম অ্যাকচুয়ালি লোনলি করে দেবে তোমাকে। ইউ নিড লিমিটস ইন ইয়োর লাইফ অ্যান্ড রেস্ট্রিকশনস, কিছু টাইপের ডিসিপ্লিন, কিছু টাইপের তোমাকে তোমার লিমিটটা জানতে হবে অ্যান্ড ডিসিপ্লিনস কিছুটা মেনটেন করতে হবে, নাহলে তুমি স্যাটিসফ্যাকশন পাবে না। এবার আসি সাকসেসের পেছনে ছোটার কথা, ঠিক আছে, সাকসেসের পেছনে ছোটো না, বিকজ আমার মনে হয় আমি লাইফে কয়েক বছর থেকে সাকসেসফুল মনে হয় আমাকে, আর এখনও আমি সাকসেসফুল, আর আই হোপকে পরেও থাকবো। বিকজ সাকসেসফুল মানে হচ্ছে এটা না যে তুমি অ্যাচিভ করেছো কিছু, সাকসেসফুল মানে হচ্ছে ইফ ইউ আর হ্যাপি অর নট, দ্যাটস ইট। আমার কাছে সাকসেসফুলের মানে ওটাই, ঠিক আছে, অ্যান্ড আমি হ্যাপি প্রচণ্ডভাবে, লাস্ট কয়েক বছর ধরে প্রচণ্ড হ্যাপি আমি, ঠিক আছে। সো আমার মনে হয় আমি সাকসেসফুল। সাকসেস মানে মানি অ্যান্ড ফেম না, সাকসেস মানে হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস বুঝতে গেলে আবার তোমাকে দুঃখ বুঝতে হবে, ঠিক আছে, একটু দুঃখ না বুঝলে তুমি সুখ বুঝতে পারবে না, এটা তোমরা জানো, এগুলো বাংলা সিনেমা দেখে বুঝেই গেছো তোমরা। প্রেজেন্ট মোমেন্টকে এনজয় করতে হবে, ইটস লাইক কে, মানে এটা এরকম না এনজয় বলে দিলে এনজয় হয় না, যেমন বাবারা ট্যুরিজমে নিয়ে গিয়ে আমাদেরকে বলে এনজয়, এরকম এনজয় হয় না, ঠিক আছে। বাট এনজয় করতে হবে বলতে ফুল স্যাটিসফ্যাকশন থাকতে হবে লাইফে, বিকজ তুমি যেটা চেয়েছো সেটা যে তুমি পাবে সেটার কোনো গ্যারান্টি নেই লাইফে, ঠিক আছে। সো সেটা পেতেও পারো নাও পেতে পারো, লাকের উপর অনেকটাই ডিপেন্ড করে, ঠিক আছে। লোকজন বলে না যে ইটস লাইক সেলফ মোটিভেশন যে বুকগুলো থাকে, লাইক ইউ ক্যান উইন, একদমই না, পৃথিবীর সবকটা মানুষ জিততে পারে না, ইটস লাইক অনেকেই ফুলফিল করতে পারবে না নিজের ড্রিম, ঠিক আছে। তো স্ট্যান্ড আপ করতে করতে আমার একটা, মানে আমি যেমন লন্ডনে গিয়ে শো করলাম, অনেকটা কান্ট্রিতে শো করলাম, হেডলাইনার ছিলাম, তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম, 100K ফলোয়ার হলো, এখন একটু বাড়ছে ধীরে ধীরে। তারপরে এবার আমি যখন একটু কিছু সাজেশন দিতে গেলাম যে স্ট্যান্ড আপ কমেডির এইটা এইভাবে করতে হয় এইভাবে করতে, তখনও শালা বললো বেশি বকছে, আগে বলতো যে তুই কে, আর এখন যখন আমি একটু সাজেশন দিতে যাচ্ছি তখন বলছে বেশি বকছে। লাইফে হার্ট হও, দুঃখ পাও, এগুলো হবে, এগুলো নর্মাল জিনিস, লাইফে সব কিছু করো হ্যাপিনেসের সাথে কম্প্রোমাইজ করো। জোশ টকস এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। আমাদের প্রতিটি ভিডিওটির অডিও সংস্করণ শুধুমাত্র স্পটিফাইতে পাওয়া যাবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনি জোশ টকস পডকাস্ট অনুসরণ করতে পারেন এবং এরকম আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প শুনতে পারেন শুধুমাত্র স্পটিফাইতে। বন্ধুরা, আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি টকটা আপনাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং ছিল। এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আমরা একাডেমিক কোয়ালিফিকেশন বলি, আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস। এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তো দিয়ে দেয়, কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এখন জোশ টকস একটা অন্যতম ভার্টিক্যাল জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস, যেমন স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অফোর্ডেবল রেটে শেখাচ্ছে। জোশ স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টরস পাবেন, আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন। শুধু এইটুকুনি নয়, জোশ স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়মকানুন। তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টকে ইম্প্রুভ করতে হবে, তাহলে চট জলদি নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং জোশ স্কিলসের অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন।